হাজির হলাম একটি লেট ভিডিও নিয়ে। কত বিউটিফুল সিনারি মনে হচ্ছে না? এটা আমাদের ছাদ থেকে তোলা। ছাদে সবাই মিলে বসে নিজের গাছের আমরা পেরে খাচ্ছে, খুবই মজা। খেতেও মজা আর এটা এনজয় করতেও অনেক মজা। আমার ছাদ থেকেই আমরা পারা যায়। এ হলো আমার সেই আমরা গাছ। এ গাছটা নতুন, মাত্র 3 বছর হলো আমরা দিচ্ছে, কিন্তু আমরাগুলো মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আর তার সাথে যদি থাকে বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়ো, তাহলে তো কথাই নেই। আমেনা সবাইকে ডিস্টার্ব করতেছে আর ও খুবই দুষ্টামি করে, দিচ্ছে দৌড়, দত্তে দেবে না। অনেক মিস করিস, কারণ সবাই মিলে ছাদে বসে মাঝে মাঝে এভাবে আমরা খাওয়া, আম খাওয়া, এক একটা জিনিস খাওয়া, খুবই মজা, আনন্দ করা, এনজয় করা। মেয়েরা ক্যারামেল পুডিং বানিয়েছে, তারা মাঝে মাঝেই খুব মজার মজার আইটেম বানায় প্রতিদিনই। এখন তারা বলে, আমু অনেক অনেক মিস করি তুমি নাই দেশে, আর এত মজার মজার খাবারও এখন বানানো হয় না। আমি বলি, মন খারাপ করো না, ইনশাল্লাহ আবার খাবে। আর ওরা নিজেরাই বানানোর চেষ্টা করে, কারণ আমি শুধু দেখিয়ে দেই বা বলে দেই, ওরা নিজেরাই বানায়। যদিও অতটা হয়তো সামটাইম পারফেক্ট হয় না, তারপরও আমি ওদেরকে উৎসাহ দিই, হ্যাঁ খুবই মজা হয়েছে, আবার চেষ্টা করবা। তবে ওরা অনেক চেষ্টা করে ভালো করে বানানোর, শিখার ওদের আগ্রহ আছে। আর আমি ওদের সব কাজে পারদর্শী করতে চাই, ঘর গুছানো থেকে শুরু করে রান্না বান্না লেখাপড়া সবকিছুই ওরা খুব পারফেক্ট ভাবে করার চেষ্টা করে। আর এ বিষয়ে আমার কোনো এক্সকিউজ নাই, আমি বলি পারবা না এ কথাটা কখনো বলবা না, পারতে হবেই। এর জন্য চেষ্টা করো, একবার না পারো 10 বার চেষ্টা করো, তারপরও তোমরা শিখো। আর বানিয়েছিলাম কলার পিঠা, কারণ আমি দেশে গেলে পুরো কবরী কলার ফেনা ধরে নিয়ে আসে, আর সব কলা হয়তো সবসময় খাওয়া হয় না, কিছু কলা পেকে যায়, বেশি পেকে যায়, আর বেশি পেকে গেলে তখন খেতে ভালো লাগে না, ওগুলো দিয়ে পিঠা বানানো হয়। আর দেখতেই পারতেছেন কলা দিয়ে, চাউলের গুঁড়ো দিয়ে নারকেল কোরানো, আর গুঁড়ো দুধ আর সামান্য একটু ময়দা দিয়ে চিনি দিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছে, আর এগুলি মাখাচ্ছে আমাদের আন্না। আমি দেখিয়ে দিচ্ছি আর ওরা মেখে নিচ্ছে। এভাবে ওরা সবাই কাজ করে, আমার সামনে বসে সবকিছু নিয়ে আসবে আমার রুমে আর বলবে, আম্মু আর তুমি একটু দেখাই দাও আমরা কিভাবে এগুলি তৈরি করব, রেডি করব। তারপর আমি বলে দেই, ওইভাবেই তারা করে। আর কলার পিঠায় আমি কখনো কলাটারে পুরো ম্যাশ করি না, আমার কাছে ভালো লাগে না, একটু একটু কলা থাকে ভাজলে, তখন এটা টেস্টটা অনেক মজা হয়। আর এটা পারফেক্ট একটা কলার পিঠা বানাতে হলে কলাটা একটু বেশি দিতে হবে চালের গুঁড়া থেকে। আর তারা কলার পিঠা ভাজতেছে, আর তৈরি করে ভেজে সবার আগে আমার কাছে নিয়ে আসবে, আমু টেস্ট করে দেখো সব পারফেক্ট আছে কিনা, বার কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, যা বানাবে সবকিছু আগে আমাকে টেস্ট করাবে, দেখবে পারফেক্ট হচ্ছে কিনা।
আর এই হচ্ছে শাপলা, সিজনের প্রথম শাপলা এনেছিল, অনেকগুলো শাপলা রান্না করা হবে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে। টুকিটাকি রান্নার কিছু শেয়ার করলাম। শাপলাটা সিদ্ধ করে নিয়েছে, আর সবাই মিলে রান্না করে, কেটে কুটে সবাই হেল্প করে, যেহেতু অনেক মানুষের রান্না। প্রতিদিনই 40 থেকে 45 জন 50 জন লোক খায়, এই জন্য রান্নাটা খুব বেশি বেশি করে করতে হয়। আর বেশি রান্না হলে মাঝে মাঝে আমি গিয়ে দেখিয়ে দিই কীভাবে মশলাটা দেবে, কীভাবে রান্না করবে। আর এই শাপলা নারিকেল চিংড়ি মাছের রেসিপিটা খুবই মজার, আর এটা অবশ্যই আমি নেক্সট টাইম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ, কারণ এটা না খেলে বলতেই পারবেন না এটা কত মজা হয়। আর এই রেসিপিতে অবশ্যই একটু চিনি দিতে হবে, যেহেতু নারকেলের ডিশে চিনি না দিলে খেতে মজা হয় না। একটু চিনি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর হয়ে গেছে রান্না মজার, নারকেল দিয়ে চিংড়ি মাছ আর শাপলার তরকারি, আর এই ডিশটা অবশ্যই অবশ্যই মজার ডিশ। আমাদের প্রতিদিনই এক্সট্রা করে 2-1টা আইটেম আলাদা রান্না করতে হয়, আর মাদ্রাসার জন্য সবার জন্য তো আলাদা 2-3টা ডিশ থাকে রাতের জন্য দুপুরের জন্য, তার সাথে আবার ঘরের জন্য এক্সট্রা ডিশ থাকে, বিশেষ করে কাঞ্চনের জন্য। আর আমি আবার যেসব ডিশ পছন্দ করি ওগুলি ওরা রান্না করে। রান্না করা হয়েছিল পদ্মার ইলিশ মাছ লাউ দিয়ে ঝোল, আর রান্না করা হচ্ছে আজকে সবার জন্য মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও, ডিম কুরমা আর পাঙ্গাস মাছ। দুপুরে এগুলো খাবে, রাতে খাবে পাঙ্গাস মাছের তরকারি। আর ইলিশ মাছ ভাজা, পোলার সাথে ইলিশ মাছ ভাজা না হলে তো চলেই না। আর এ হলো পাঙ্গাস মাছ। গরুর মাংস রান্না করবে আগে বললাম,
অ্যাকচুয়ালি রান্না করবে কি করেছিল, এগুলো আমার লেট ভিডিও। আর এখানে ছিল লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর লতি আমার অনেক পছন্দের খাবার, কিন্তু আমি খেতে পারি না। আর এগুলো হচ্ছে পুঁই শাক, পুঁই শাক ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর এটা কেমিক্যাল মুক্ত না হলে মজা লাগবে না। আর ভাজা হয়েছে পটল আর কাঁকর, দেখতেই পারতেছেন এত গুলি গুলি করে ভাজতে হয়, কারণ মানুষ অনেক, সবাই মিলে খেতে বসলে আর সবাইকে বেড়ে দিতে এটা খুবই টাফ ব্যাপার, সো টাফ। আর এবার আমি এই 7-8 মাস বেঁচে গিয়েছিলাম, আমার বাড়তে হয়নি, নাহলে আমার সবসময় আমারই বেড়ে দিতে হয়। এবার এই দায়িত্ব পালন করেছিল মিম। এত এত রান্না তো আর সব কিছু শেয়ার করা যায় না, তাই একটু একটু করে শেয়ার করলাম। এই তো জর্জরা পোলাও, তবে সবাই মিলে খেতে মজাই আলাদা। একা কত আইটেম কত কি বানানো হয়, কিন্তু খেতে অত মজা লাগে না, কিন্তু সবার সাথে তখন মনে হয় যেন খুবই মজা হয়েছে, আর খুবই তৃপ্তি সহকারে সবাইকে নিয়ে খাওয়া হয়। এই তো রোস্ট করা হয়েছে, এগুলি সবই আমার রেসিপি, আমি বসে বসে সবাইকে দেখিয়ে দিই মশলা কতটুকু নিতে হবে, কি নিতে হবে, আর তারা সবাই মিলে এগুলো রান্না করে। রোস্ট করা হয়েছে পরে 12-13টা মোরগ, এগুলো আলাদা করে তুলে রাখা হয়েছে, আর বাকি তো সবার জন্য দেখাই দিলাম, বল ভর্তি রান্না করতে হয়। এগুলো ডিম কোরমা, এই তো সবার সাথে মজার মজার জিনিসগুলো শেয়ার করলাম, এগুলি অনেক আনন্দের স্মৃতি আর খুবই ভালো লাগে দেশের স্মৃতিগুলো। তো তারপরও কিছু করার নেই, সবাইকে ছেড়ে চলে আসতেই হয় বাস্তব জীবনে, কারণ বাস্তবতা খুবই কঠিন, বাস্তব জীবনের সাথে কোনো কিছুর সাথে মিল হয় না, কল্পনার সাথে না, স্মৃতির সাথে না। সবাইকে ছেড়ে মায়া ত্যাগ করে চলে আসতেই হয়, এই হয়তো জীবন আর এই হয়তো আমার ভবিতব্য।